Assalamualaikum everyone. Welcome back to Time Block. আমি নূর খান সাউথ কোরিয়া। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি টাইম ব্লক থেকে বাংলাদেশে ভিসা রেস্ট্রিকশন তুলে নিয়েছে, কারণ আমি জানি তোমরা স্টুডেন্টরা অনেক দিন ধৈর্য ধরেছ এই ভিসা কবে ওপেন হবে এবং সবাই অনেক কষ্ট করেছ। এর জন্য টাইম ব্লকের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তোমরা সকলে সুস্থভাবে ভালোভাবে কোরিয়াতে আসো, হার্ড ওয়ার্কিং করো, তোমাদের ড্রিম পূরণ করো। এখানে আমি একটা যে বিষয় মেনশন করতে চাচ্ছি, যেটা আসলে না বললেই নয়, একটা জিনিস, যেহেতু এখন করোনা ডোজ কমপ্লিট হয়ে গেছে, মানে ভ্যাকসিন ডোজ কমপ্লিট হয়ে গেছে, এর জন্য কোনো প্রবলেম হবে না আশা করি, আর কোয়ারেন্টাইন আশা করি থাকতে হবে না। যদিও থাকতে হয় তোমরা পারফেক্টলি থাকবে, আর যদি বয়স্ক কর্তৃপক্ষ স্বাধীন থাকতে হয় থেকে আসবে, আর তোমাদের নির্দেশনা দিয়ে দিবে কীভাবে কী করতে হবে না করতে হবে। আমি যে জিনিসটা মেনশন করতে চাচ্ছি সেটা হচ্ছে, এর আগে যখন এই বছরের মার্চ কিংবা ফেব্রুয়ারি দিকে ভিসা ওপেন ছিল, তখন কিন্তু বাংলাদেশ থেকে করোনার নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে, বাট এখানে এসে করোনা পজিটিভ সার্টিফিকেট হয়ে গেছে। এটা কিন্তু একটা ফেক সার্টিফিকেট ছিল এবং এটার জন্য কিন্তু বাংলাদেশ অনেক বদনাম হয়েছে, কিন্তু এই কারণেই কিন্তু ভিসা ব্যান করে দিয়েছিল, যাতে এইবার এরকম ভুল না হয় আমরা সেদিকে দৃষ্টি রাখি। কারণ আমার কারণে কিংবা আমাদের একজনের কারণে যাতে 10 জনের ক্ষতিগ্রস্ত না হয়, আমরা আসলে সবাই যেন এই দিকে দৃষ্টি রাখি। কারণ তোমরা তো এতদিন ধৈর্য ধরলা, ওয়েট করলা, তোমার জন্য কত কষ্ট লাগে, আর দেশেরও তো বদনাম, দেশেরও তো দুর্নাম যে একটা দেশ ফেক সার্টিফিকেট দেয়। সো আসলে আমরা এরকম করোনার ফেক কোনো সার্টিফিকেট না নিই, আমরা যাতে রিয়েল সার্টিফিকেট নিয়ে আসি, আমাদের কারণে যাতে 10 জন ক্ষতিগ্রস্ত না হয় এদিকে খেয়াল রাখি। আর সবার জন্য শুভকামনা রইল, তোমরা ভালো থাকো, আর বেশি বেশি করে টাইম ব্লগ দেখবে, আমার জন্য দোয়া করবে, সো আর লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।